হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য স্পাইসি মশালা ফ্রাই একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটাকে আমি ধনে পাতা চাটনি দিয়ে সার্ভ করেছি। চলুন আপনাদেরকে রেসিপিটা আমি শেয়ার করি। চলুন চিকেনটা ম্যারিনেট করে আপনাদেরকে দেখাই। প্রথমেই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশালা, সয়া সস, রেড ফুড কালার, কার্ড, টক দই অ্যান্ড লেমন জুস। আর তারপরে কর্নফ্লাওয়ার আছে, কিন্তু ওটা আমরা এখন অ্যাড করব না, এটা হাফ অ্যান আওয়ার পর যখন ম্যারিনেশনটা ভালো করে রেস্ট হয়ে যাবে তারপরে কিন্তু আমরা এটা অ্যাড করব। এটা আমরা একটা সাইডে রেখে দিচ্ছি, এবার ভালো করে এটা মিক্স করে রেস্ট হতে দেব হাফ অ্যান আওয়ারের জন্য। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, এখন আমরা এই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে চিকেনটাকে আবার ম্যারিনেট করে নেব। এটা পরে অ্যাড করছি, কারণ চিকেনটা যাতে ক্রিস্পি হয়। দইটা তো দেওয়া রয়েছে, সয়া সসও রয়েছে, এর জন্য কিন্তু ভিতরটা খুবই সফট হয়ে যাবে ম্যারিনেশন করে রাখার জন্য। আর এই পরে এটা দিলে এটার মধ্যে একটু হালকা ক্রাঞ্চিনেস আসবে। এই যে তেল দিয়ে দিলাম একটা ফ্রাইং প্যানে, তারপরে তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এবার ফ্রাই করে নেব। এই চিকেনটা একবার বানিয়ে খাবেন, খুবই সফট, খুবই ক্রাঞ্চি, খুবই টেস্টি একটা রেসিপি। একবার কাউকে খাওয়ালে সে বারবার আপনার প্রশংসা করবে, আর এই রেসিপিটা তো করে খাওয়াতেই বলবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড আমাকে ফলো করুন। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা বানিয়ে খেয়ে কেমন লাগলো। কথা বলতে বলতে কিন্তু চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন, আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার আমি এটাকে গার্নিশ করে নিয়েছি ধনে পাতা চাটনি দিয়ে, তো খুবই ভালো লাগে এই চিকেনটা। প্লিজ আপনারা এটা বানিয়ে খাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।